আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লেগস কত প্রকার আছে বা লেগসের সাইজ কী, লেগসের সাইজ সম্পর্কে আজকে জানতে পারবেন। তো আমার এখানে যেহেতুগুলো লেগস ছিল আমার কাছে তা নিয়েছি, এছাড়া আরও অনেকগুলো লেগস আছে আপনাদেরকে দেখাবো, ছবির মাধ্যমে দেখাবো এগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্রথম একটা লেগস আছে, এটা হচ্ছে 6 mm এর কেবেলের মধ্যে ফিটিং করা হয়, 6-এর লেগ বলি এটারে। এই হোলটা হয়েছে 6-এর হোল, এই যে হোলটা দেখতে পাচ্ছেন হোলটাও 6-এর, ঠিক আছে, এটা 6-এর লেগ। তারপরে আছে আপনার 10-এর, এই যে 10 mm এর লেগস, 10 mm। তারপরে আছে আপনার 16-এর লেগস, এটা হচ্ছে 16-এর লেগ, এটা হচ্ছে 16-এর। তবে এই হোলটা একটু বড়, এটা দেখতে পাচ্ছেন হোলটা বড়, এটা হচ্ছে 10 mm এর হোল। আর একটা আছে 16-এর মধ্যে, এই যে 16, এটা হচ্ছে 16-এর 8 mm হোল। দুটো 16-এর, একটা 10-এর হোল, একটা হয়েছে হোল, অর্থাৎ এটার মধ্যে 10 mm নাট বোল্ট ফিট করা যাবে, এটা হচ্ছে 8-এর নাট বোল্ট ফিট করা যাবে। তারপরে আছে আপনার 25, এই যে 25-এর লেগ, এটা বলা হয় 25-এর, 25 mm কেবল যেটা আছে আর্মড কেবল, এটার মধ্যে এটা ফিটিং করা হয়। 35, এটা হয়তো বুঝতে পারতেছেন না কি জানি না, ভিডিওর মাধ্যমে যে 35 mm এর লেগ, এটা 8-এর হোল, 10-এর হোল, 10-এর হোল 35 mm। এটা তো দেখছেন, এটা 35-এর, এটা 8-এর হোল। তবে এটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন এটার সেন্টারের মধ্যে একটা হোল আছে, আর এটা এই যে সেন্টারটা পুরো ব্লক। এটা সাধারণত ফিটে করা একটি প্যানেল রুমে বা হেভি যে যেদের পাওয়ার, যেখানে আপনার পাওয়ারটা একটু হেভি হবে ওইখানে এই লেগগুলো ফিট করা, এটি একটু হেভি ডিউটি লেগ, লেগটাকে উন্নত। আর এটা হচ্ছে নর্মাল লেগ, যে কোনোভাবে ফিটিং করা হয়, ঠিক আছে। দুটোই সেম 35-এর লেগস, শুধু একটু ডিজাইনে ভিন্ন দুইটা, এটা হোলটা বন্ধ করে দিয়েছি এখানে হোল নেই, আর এটা হোলটা এখানে আছে, ঠিক আছে। 35-এর পরে আমার আজ আছে 50 mm লেগস, এটা আমরা ছবির মধ্যে যেটা দেখাইতেছি এটা যে 50 লেগ, ছবিতে পিকচারে যেটা দেখবেন 50 লেগস। 50-এর পরে আসতেছে 70, এই যে 70 লেগস, এটা যে 70, ঠিক আছে, এখানে 70 লেগস আছে আমার কাছে। 74 আসতেছে 95, 10 mm এর ফুল দেখতে পাচ্ছেন, 95-এর পরে আসতে আছে আমার 120 mm। তো 120-এর যে ফিক্সার থাকে আমি ফিক্সারে দেখাইতেছি, 120 mm লেগ নেই আমার কাছে, তো ফিক্সারটা যেমন দেখতেছেন এইভাবেই থাকবো। তারপর তো 150, এই যে 150 লেগ ফিক্স করে দেখা যাচ্ছে 12 ফুল, ফুলটা হচ্ছে 12, এটা 150, এটা 150, ঠিক আছে বন্ধুরা। এছাড়া আছে আপনাদের যদি দেখতে পাচ্ছেন ফিক্সারের মধ্যে 185-এর লেগস, এটা দেখতে পাচ্ছেন ফিক্সারের মধ্যে। তারপর আপনার আছে 240 লেগটা দেখলাম এইভাবে, এইরকম 240। তারপরে আছে আপনার 300, আর একটা আছে 500 লেগস, 500 লেগস সাধারণত 300 আর 500 লেগ এটি প্যানেলে ব্যবহার করা হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই লেগগুলো ছিল যে আপনাদেরকে দেখালাম। তাছাড়া 500 যে লেগস আছে এটা সিঙ্গেল কোর কেবেলায়, অনেক সময় প্যানেলের মধ্যে আপনার যে প্যানেলের মধ্যে সিঙ্গেল কোর যে কেবলগুলো আসে সাব স্টেশন রুপ, ওইখানে 500 কেবল ফিট করা হয়, ঠিক আছে, 500 সিঙ্গেল করে কেবল। তো দেখতে পাচ্ছেন 500 সিঙ্গেল করে কেবল। বন্ধুরা যদি আপনারা লেগ শ্যাম্পু কারো জানতে চান তাহলে, কীভাবে লেগস ফিটিং করা হয় জানতে চান তাহলে, আমি ডিসক্রিপশনে একটা ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা মন চাইলে ওই কাছে দেখতে থাকবেন। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা Look me in the face, tell me that you love me, even if it's fake.